নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটা আপডেট নিউজ দেওয়া রয়েছে তো প্রথমেই যে আপডেট নিউজটা দিতে চলেছি রাফাইল জামশেদপুর এফসি দলের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সাথে জামসদ প্রেপসি দল আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে তাকে রিটেন করতে চলেছে তো নেক্সট সিজনে জামসদ প্রেপসি দলের হয়েও আরও একটা মরশুম খেলতে দেখতে পারবে রাফায়েল কেবেলারওকে এর পরের যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার গ্রেগ স্টোয়ার্ট তার সাথে এখনও এক বছরের চুক্তি রয়েছে বাট সেই গ্রেগ স্টোয়ার্টকে কিন্তু লোন ডিলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি দল কথাবার্তা বলছে কেরালা এফসি দল যদি লোন দিলে নিতে পারে তাহলে নেক্সট সিজনে গ্রেগ কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে তোমরা খেলতে দেখতে পারো এরপরে সবশেষে যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা হচ্ছে সার্জিও লোবের নিয়ে একটা বিষয় এই মুহূর্তে উঠে আসছে সার্জিও লোবেরা এবং জন ফ্যান্ডোকে নিয়ে হ্যাঁ অবশ্যই প্রমাণ সহই সেই বিষয়টা তোমাদেরকে তুলে দেবো ধরবো আর কোথা থেকে আমি এই বিষয়টাই তোমাদেরকে বলছি সেটা হচ্ছে দুইখানা টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট এসেছে যেটা সেটা হচ্ছে একজন স্বর্ণ ভট্টাচারী এক ব্যক্তি তিনি যেটা আর কি টুইট করেছেন সার্জিও লোভেরা টু মোহনবাগান আই হ্যাভ এ ফিলিং আই ক্যান সিন সামথিং এর পাশাপাশি হার্স নামে একজন বলেছেন জোয়ান জোয়ানস কন্ট্যাক্ট হ্যাজ নট বিন এক্সটেন্ড মানে জুয়ান ফ্রান্ডো এখনও অবধি কন্ট্যাক্ট স্টেশন করেনি আর এইদিকে দিকে সার্জিও লোভেরা মোহনবাগান দলে আসতে পারে কি এরকম একটা জিজ্ঞাসার জন্য ওদের প্রশ্ন আর পাশাপাশি যে সে ফিলিংস করছে যে হতে পারে আবার না হতে পারে মানে কিছু একটা ভালো ফিলিংস করছে মোহনবাগান দল নিয়ে এরকম একটা টুইট তিনি করেছেন তো এখান থেকেই এই বিষয়টাই তোমাদেরকে তুলে ধরছি যে জোয়ান ফ্র্যান্ডোর সাথে মোহনবাগান দল এখনও অবধি কন্ট্যাক্ট স্টেশন করেনি করার ইচ্ছা রয়েছে বা করবে বলে এরকম খবর রয়েছে বাট এখনও অবধি সেই চুক্তিতে সই হয়নি বা কন্ট্যাক্ট স্টেশনটা পুরোপুরি হয়নি যেটা আগামী মাসে হতে পারে যদি মোহনবাগান দল জোয়ান ফ্রান্ডোর সাথে আরও এক বছরের চুক্তি বাড়াতে চাই বা আরও এক বছর তাকে কোচের দায়িত্বে রেখে দিতে চাই তাহলে সেটা আগামী মাসেই সেই সইটা পুরোপুরি সই হয়ে যাবে বা ডেলটা ডান হয়ে যাবে আর তার আগেও যদি কোনো কিছু ঘটে সেটা কি সেটা সার্জিও লোবেরা যদি মোহনবাগানে আসে তার বদলে সেটা আমরা মানে সেটা একদম চমক হওয়ার বিষয় বা অবাক হওয়ার মতো বিষয় তো সেটা হতেই পারে তো তেমনই আর কি এই টুইটটা নিয়ে তোমাদেরকে তুলে ধরলাম যে এটা কি আদৌ সম্ভব হতে পারে এরকম একটা টুইট তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর সার্জীয় লোভেরা এখনও অবধি কিন্তু এফসি দলের সঙ্গে পুরোপুরি অফিসিয়ালি ডিল ডান হয়নি তার এবং অফিসিয়ালি শোইটা এখনও করেনি কিন্তু বড় সোর্স থেকে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে সার্জীয় লোভেরা আর কি এফসি দলে যেতে পারে বাট একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় তারপর সইটা কমপ্লিট হয় সেটা কিন্তু এখন অবধি এফসির যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখান থেকেও আসেনি সেই অ্যানাউন্সমেন্টটা তো এর মাঝে যদি কোনো কিছু ঘটে তাহলে ঘটতেই পারে ট্রান্সফার মার্কেটে সব কিছু সম্ভব কোনো কিছু অসম্ভব নাই তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক সার্জিও লোবেরাকে নিয়ে কতক্ষণে ভালো কনফার্ম আপডেট পাওয়া যায় আর এইদিকে জুয়ান ফ্যান্ডো কবে আর কি কন্ট্যাক্ট এক্সটেনশন করে নাই নেয় বাগান দলের সঙ্গে আর তার মাঝেই বাগান দল কোনো বড় চমক দেয় কিনা কোচে কোচকে নিয়ে সেটাও কিন্তু দেখা রয়েছে এবার তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাও আর আমি কোথা থেকে কীরকম খবর বা কীরকম এই বিষয়টা তুলে ধরলাম সেটা কিন্তু তোমাদেরকেই স্ক্রিন আমি দেখিয়েও দিয়েছি বা বলেও দিয়েছি এবার তোমরা তোমাদের মতামত দিতে পারো কমেন্ট বক্সে তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও